सलामुअलैकुम, आमी थाकी सऊदी आरब अलकासी। तो आमी आज के आपनादेर साथे जे एकटा ब्लग शेयर करतेछि सेटा हलो एखाने आमी ভ্যাকসিন দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু সমস্যা হলো সকালবেলা এখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয় না, আর আমি অ্যাপয়েন্টমেন্ট করি নাই। আমি আসছি এভাবে যে আমি প্রথম ভ্যাকসিনটাকে তো আমার দেওয়া শেষ, এখন দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার জন্য আমি আসছিলাম। কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনটা যে কখন চালু হবে সেটা তো আর বলতে পারি না। তো এই কারণে আমি কী করলাম যে আসলাম, তো দেখি চাই কোনো একটা ব্যবস্থা হয় কি না। তো এখন দ্বিতীয় ভ্যাকসিনটা এখনও শুরু করে নাই। তো বিকেলবেলায় আসলে এখানে লোকজন আসে, এখন কিন্তু কোনো লোকজন এখানে নাই। তো খামাখা আমি সময়টা নষ্ট না করে তোমার আমি এখন ওই ট্যাক্সিকে ফোন দিয়েছি। তো ট্যাক্সির ড্রাইভার বলছে এখানে অপেক্ষা করার জন্য, তো সে আসবে। তো এই সেই জায়গা, এখানে আসছিলাম। প্রচণ্ড গরম পড়তেছে এখন, প্রায় 48 ডিগ্রি উপরে এখন তাপমাত্রা চলতেছে এখানে। দেখতেছেন আমি এখন একটা গাছের ছায়ার নিচে এখানে দাঁড়াইছি, অসহ্য লাগতেছে, পানিরও পিপাসা লাগছে। তো বাসায় গিয়ে পানি ইয়ে করতে হবে। তো এখন আপাতত আমি দেখেন এখন বর্তমানে আমি যে জায়গায় আছি, ওই যে আলকাসিম কমপ্লেক্স ওটা দেখা যাচ্ছে, আপনারা দেখেন ভালো করে। এখানে কোনো লোকজন নাই, যে কাউকে যে জিজ্ঞাসা করবো যে এরকম কোনো লোকজনও পর্যন্ত এখানে। তো কী করবো, তো বিকেলবেলায় নাকি শুরু করে এরা দেওয়া, তো বিকেলবেলা আসতে বুঝতে পারবো না ভাই। এগুলো হলো মরুভূমির গাছ, দেখতেছেন। আসলে এই গাছগুলো কিন্তু আমি আমাদের দেশে দেখিনি। এগুলো পাতাগুলো অন্যরকম, একেবারে চিকন চিকন, একেবারে চিকন পাতা। তো আমি আপনাদের সাথে আজকে একটা মোটিভেশনাল কিছু কথা শেয়ার করতে চাই, আর সেটা হলো যে আপনার মাঝে মধ্যে আপনার মনের ভিতরে কিন্তু খারাপ কোনো চিন্তাভাবনা আসতে পারে, কারো ক্ষতি করা, তারপরে স্বার্থপরী এমন কিছু আসতে পারে, স্বাভাবিক বাস্তবের কিছু নয়। তো আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে এগুলো ক্ষণিকের জন্য, এগুলো আসে আবেগ। এখানে হচ্ছে কি, বালু উঠতেছে, তো চোখের মধ্যে বালু এসে পড়ছে, এখানে চোখ করতেছে। যে গৌতম বুদ্ধের একটা কাহিনী আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই, সেটা হলো গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদেরকে নিয়ে এক জায়গায় গিয়েছিল। তো যাওয়ার পর ওখানে এই সবাইকে বলল যে আমরা এখানে এক জায়গায় অপেক্ষা করি। আমরা অপেক্ষা করার পর আসার সময় দেখলো যে একটা পুকুর আছে রোডের পাশেই। ওই পুকুরে বিভিন্ন ধরনের কেউ কাপড় ধুইতেছে, বাচ্চারা সাঁতার কাটতেছে, এইরকম। তখন গৌতম বুদ্ধ একটা ছেলেকে, তার এক শিষ্যকে বললো যে তুমি এক কাজ করো, যে সেখানে যাও গিয়ে তারপরে দেখুন যে থেকে কিছু পানি নিয়ে আসো। সে তখন পানির জন্য যাবে। তখন সমস্যা হলো কি, যে পানির জন্য যে সেখানে গিয়েছিল, যাওয়ার পর সেখানে দেখলো যে যে পানিগুলো আসলে একেবারে ময়লা আবর্জনা ভর্তি। তার কারণ হলো কিছুক্ষণ আগে সেখানে মানুষে গোসল করেছে, কাপড় ধুয়েছে, কেউ গরু গোসল করাইছে, ছাগল গোসল করাইছে, অনেক বাচ্চারা ওখানে সাঁতার কাটছে। যে পানিগুলো একেবারে ঘোলাটে পানি হয়ে গেছে, যেগুলো পান করার মতো নয়, যে পানিগুলো যে মানুষে এখন যে পান করবে সেই পরিস্থিতি কিন্তু কার নাই। তখন সে ফেরত চলে আসলো যে কীভাবে ময়লা পানিগুলো গৌতম বুদ্ধের জন্য নিয়ে আসি। গৌতম বুদ্ধ আমাকে কী বলবে, পাগল ছাড়া তো কিছু বলবে না, এই পানিগুলো কেন আনছে। এরপর সে খালি হাতে ফেরত আসার পর গৌতম বুদ্ধকে বলল যে এখানে পানির এই অবস্থা। তখন গৌতম বুদ্ধ সবাইকে নিয়ে কিছুক্ষণ বসার পর তখন তাকে বলল যাকে এবার পানি নিয়ে আসো। সে বলল যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে সেখানে প্রচুর পরিমাণে ময়লা, যে এখন বলল তুমি যাও যা এখান থেকে পানি নিয়ে। সে এখন গিয়ে দেখলো যে পানি এখন কিছুটা পরিষ্কার হয়ে গেছে, ময়লা যেগুলো আছে ময়লাগুলো নিচে বসে গেছে, আর বসার পরে দিয়ে তারপর দেখলো যে পানিগুলো এখন খুব পরিষ্কার পানি। তখন সে উপর থেকে পানিগুলো নিয়ে আসলো।
তখন গৌতম বুদ্ধকে যখন বললো যে আমি পানি আনছি, তখন গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলো যে পানিগুলো আসলে কি পরিষ্কার না ময়লা? তখন সে বললো না, পানিগুলো তো একটু পরিষ্কার আছে। তখন গৌতম বুদ্ধ তো এটাই বুঝাইতে চাইছিল, দেখো আমাদের মনের মধ্যে মাঝে মাঝে এই রকম কিছু ময়লা আবর্জনা চলে আসে, যে অনেক সময় আমরা স্বার্থপর হয়ে যাই, স্বার্থান্বেষী হয়ে যাই। তখন আমাদেরকে একটা কথা বারবার খেয়াল রাখতে হবে যে আমরা যদি একটু সময় দিই, একটু ধৈর্য ধরি, অপেক্ষা করি, তাহলে আমাদের ওই যে ময়লা যেগুলো আমরা আরেকজনের ক্ষতি করা, কাউকে হত্যা করা, যে এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে চলে যাবে। তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য ধরলে কিন্তু আমরা তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবো। আসলে আমাদের বাস্তব জীবনটা হলো এইরকম, আমরা যদি ধৈর্য ধরি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা যদি ধৈর্য না ধরি তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারি না। তো এটা আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে, যদি আমরা ধৈর্য ধরতে জানি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করে। যে আমাদের জীবনে এরকম অনেক কিছু আছে যে আপনি ধৈর্যের মাধ্যমে আসলে আপনি সব কিছু অর্জন করতে পারবেন। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে কিন্তু আপনি জীবনে যা কিছু চান আপনি সেটা অর্জন করে নিতে পারবেন। কারণ আল্লাহ নিজে বলছিল ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যধারীর সাথে আছে। আপনি যদি ধৈর্য ধরেন তাহলেও কিন্তু আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। তো এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা বর্তমানে হয়তো পারিবারিক টেনশানে আছেন, অর্থনৈতিক টেনশানে আছেন, সমস্যার মধ্যে আছেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, উপর আল্লাহকে স্মরণ করেন আর ধৈর্য ধরতে থাকেন, ইনশাআল্লাহ উপর আল্লাহ একটা রাস্তা বের করে দিবে। কারণ আপনি যদি সবসময় একটা কথা যে হাসবিন আল্লাহ ইয়া নিয়মাল উকিল, যে আমার জন্য আমার উপর আল্লাহ যথেষ্ট, তাহলে দেখবেন যে উপর আল্লাহ আপনার জন্য একটা না একটা রাস্তা অবশ্যই বের করে দিবে। তো এই কারণে আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি যে ধৈর্য ধরবেন জীবনে, যে ধৈর্য ধরেছে সে জীবনে অনেক কিছু করতে পেরেছে। আপনি পারবেন না কেন, আপনিও পারবেন, শুধু আপনাকে একটা কাজে করতে হবে, সেটা হলো আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরলে আপনার জন্য কিন্তু সব কিছু রেডি, সব কিছু হয়ে যাবে। তো আমি চাই আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আপনারা সবাই জীবনে ভালো কিছু করেন, এটাই আমি সবসময় কামনা করি। তো যে আজকে আমি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পেরেছি বলে আমি আসলে খুব আনন্দিত। যে আমি থাকি আসলে সৌদি আরবে, যেখানে আপনারা দেখতেছেন যে এখানে বাড়িঘরগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আসলে আমি কোন জায়গায় থাকি। এখানে যে আজকের ব্লগ ভিডিও আমি আপনাদের কাছে দিতেছি এই কারণে,